লোহিত সাগরে হুতি বিদ্রোহীরা আবারও দুটি লাইবেরিয়ান জাহাজকে টার্গেটে রূপান্তরিত করেছে সেগুলো সম্ভবত ইসরায়েলের সাথে সম্পৃক্ত থাকতে পারে পূর্বের ঘোষণা অনুযায়ী যদি কোনো জাহাজ এখান দিয়ে যায় অথবা আসে তাহলে তাদেরকে অবশ্যই নিজস্ব পরিচয় জানাতে হবে হুতি বাহিনীর কাছে যদি এক্ষেত্রে তারা ব্যর্থ হয় এবং এটি প্রমাণ করতে ব্যর্থ হয় যে এই জাহাজের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই তাহলে তারা হামলা চালাবে বলে পূর্ব ঘোষণা দিয়ে রেখেছে সুতরাং এমন ধরনের সম্পর্কযুক্ত কোন জাহাজ যা আসার মধ্যে পাইলে সেগুলোকে আঘাত করা হবে বলে অতীতের পক্ষ থেকে পূর্বেই ধারণা দেওয়া হয়েছে এছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক নেই এমন যে কোনো জাহাজ অনায়াসে যেতে পারবে এবং তাদেরকে সহযোগিতা করা হবে বলে পূর্বের ঘোষণা অনুযায়ী হতিরে আক্রমণ পরিচালনা করে থাকে বন্ধুরা লোহিত সাগর এডেন উপসাগর ওমান উপসাগর পারস্য উপসাগর এবং ভারত মহাসাগর পুরো এই অঞ্চল দিয়ে তাপিয়ে বেড়াচ্ছে হুতিদের ক্ষেপণাস্ত্র আত্মঘাতী ড্রোন যখনই কোনো বাণিজ্যিক অথবা সামরিক জাহাজ যাচ্ছে বিশেষ করে আমেরিকা ইউরোপের তখনই সেগুলোকে টার্গেটে রূপান্তরিত করছে বন্ধুরা এভাবে চলতে থাকলে সমুদ্র বাণিজ্য মূলত এখান দিয়ে হুমকির মুখে পড়বে এক পরিসংখ্যানে জানা গেছে যে সামগ্রিক বিশ্ব বাণিজ্যের প্রায় বারো থেকে তেরো পার্সেন্ট এখান দিয়েই সংঘটিত হয় আর হুতিদের আক্রমণের পর এখান দিয়ে সার্বিক জাহাজ চলাচলের মাত্রা কমে গেছে প্রায় ষাট থেকে সত্তর শতাংশ পূর্বের তুলনায় প্রায় ষাট থেকে সত্তর শতাংশ জাহাজ এখান দিয়ে কম চলছে যেটি মূলত ইসরায়েলের সমুদ্রভিত্তিক অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং অর্থনৈতিকভাবে দীর্ঘমেয়াদে এটি ইসরায়েলের উপর চরম আকারের প্রভাব ফেলতে পারে বিষয়গুলো এতটাই আকার ধারণ করেছে যে এটি আসলে সহজভাবে তারা নিতে পারছে না মাঝে মাঝে অতি বিরক্ত হয়ে ব্রিটেন এবং আমেরিকার যুদ্ধ বিমানগুলো বিশেষ করে ব্রিটেনের যুদ্ধ বিমানগুলো সাইপ্রাস থেকে এবং আমেরিকার যুদ্ধ বিমানগুলো তাদের যে সকল এয়ারক্রাফট ক্যারিয়ার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে মোতায়েন রয়েছে বা ভূমধ্যসাগরে মোতায়েন রয়েছে সেখান থেকে উড়ে এসে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিভিন্ন সামরিক রাডার স্টেশন এবং ক্ষেপণাস্ত্র অবস্থান লক্ষ্য করে হামলা পরিচালনা করে থাকে অতিথিদের পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলায় প্রায় এখনও পর্যন্ত তাদের কয়েকজন মারা গেছে এবং অনেকেই আহত হয়েছে কিন্তু তারপরেও তারা এক বাক্যে এক কথা যতদিন পর্যন্ত প্যালেস্টাইন এবং গাজার অভ্যন্তরে হামলা চলছে ততদিন পর্যন্ত এটি তাদের চলবেই এখান থেকে কেউ তাদের বিরত রাখতে পারবে না এরই মধ্যে ইরানের নতুন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন এবং তিনি এদের উপরে বা তাদের মিলিশিয়া গোষ্ঠীর উপরে পরিপূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন তারপরে তিনি গর্জে উঠেছেন আমেরিকা এবং ইউরোপের বিরুদ্ধে জোর করে ইরানকে দিয়ে কিছু করানো যাবে না তারা যদি মনে করে থাকে যে জোর করে ইরানকে দিয়ে কিছু করানো যাবে সেটা তাদের ভুল ধারণা এবং রাশিয়া ইরানের ব্যাপারে তারা পুরোপুরি ন্যাটোর দাবিকে প্রত্যাখ্যান করেছে এবং এ ব্যাপারে তারা ভবিষ্যতে কোনো পদক্ষেপই সে ব্যাপারে নেবে না এ ব্যাপারটি নিশ্চিত করেছে ন্যাটোর তরফ থেকে ইরানকে হুমকি দেওয়া হয়েছিল তারা যদি দীর্ঘমেয়াদে রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে এক্ষেত্রে বড় ধরনের মূল্য চোকাতে হতে পারে ইরানকে ইরান আর কী মূল্য চোকাবে ইউরোপ এবং আমেরিকা খুব প্রতিনিয়ত এমন ধরনের স্যাংশন ব্যক্ত করে রেখেছে বা তাদের উপরে দিয়ে রেখেছে সেটির উপরে আর কিছু দেওয়ার নাই সুতরাং এটি নিয়ে ভাবনার কোনো সময় ইরানের নাই এটি নিশ্চিত কারণ তোমার যা দেওয়ার তুমি দিয়ে দিছ কয়েক হাজার অর্থনৈতিক এবং সামরিক অবরোধের মাধ্যমে মূলত তারা চেষ্টা করেছে ইরানের অগ্রগতিকে এমন পর্যায়ে নিয়ে যেতে যেন ইরানের জনগণই তাদের শাসকদের বিরুদ্ধে খেপে ওঠে এবং তাদের পতন ঘটে কিন্তু কয়েক দশক ধরে তাদের এই পরিকল্পনা শুধু পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে কিন্তু এর সাফার হয়েছে ইরানের সাধারণ জনগণ ইরানের সাধারণ জনগণ এই জন্য আবার তাদের উপরে ক্ষিপ্ত অনেকে আবার ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে ছাড়ে না কারণ তারা মনে করে সরকারের অতিমাত্রায় কট্টর ডানপন্থা নীতির কারণে তাদের এই সকল সাফারার এবং আপনার অর্থনৈতিক দুর্ভোগ পোহাতে হচ্ছে যাই হোক আত্মনির্ভরশীলতা বা স্বনির্ভরশীলতা দিয়েছে ইরানকে এই ধরনের যে সকল অবরোধগুলো রয়েছে সেই অবরোধ এই অবরোধের কারণে ইরান নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতা প্রায় হানড্রেড অর্জন করেছে যাই হোক এর মাধ্যমে তারা একটা ব্যাপারে রাশিয়া এবং ইরান একে অপরের কাছাকাছি আসতে পেরেছে তারা নিজেদের লেনদেনের ক্ষেত্রে ডলারের ব্যবস্থাকে এড়িয়ে এমন একটি ব্যবস্থা বা সিস্টেম উদ্ভাবন করেছে যার মাধ্যমে তারা আরও অনেক দেশকে এখানে অন্তর্ভুক্ত করতে পারে চীন রাশিয়া এবং ইরানের উদ্ভাবিত এই সিস্টেমগুলো ভবিষ্যতে আপনার সুইফটের বাইরের সুইফট হিসেবে কাজ করবে মূলত এটি ব্রিক্সের অন্যতম একটি পদ্ধতিগত অবস্থান মানি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে আর এটি যদি কাজ করে চীন যদি এই সিস্টেমে চিন্তার নিজেদের সিস্টেমকে যদি রাশিয়া এবং ইরানের সাথে সমন্বয় করে ভবিষ্যতে ডলারাইজেশন প্রক্রিয়ায় এশিয়াতে একটি বড় ধরনের আন্দোলনের শুভ হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ইতিমধ্যে তারা তাদের ম্যাক্সিমাম লেনদেন ডলারের বাইরে গিয়ে সম্পন্ন করতে পারায় নিজেদের মধ্যে চাপ এড়াতে পেরেছে এবং বাণিজ্যিক যে সকল বাধাগুলো রয়েছে সেগুলোকে এড়িয়ে নিজেদের বাণিজ্যকে স্মৃতি রাখতে পেরেছে বন্ধুরা ব্রিক্স এখন সময়ের দাবি অনেকে চাইছে ব্রিক্স আরও গতিতে চলুক কিন্তু ব্রিক্সের ব্যাপারে পেছন থেকে টানা শুরু করেছে ভারত ভারতে আমেরিকার এজেন্ট হিসেবে কি ব্রিক্সের অন্তর্ভুক্ত হয়ে কাজ করছে অনেকে এমনই মনে করে অনেকে মনে করে যেহেতু এটি আমেরিকা এবং ইউরোপের বিরুদ্ধে একটি সমান্তরাল অর্থনৈতিক এবং ভবিষ্যতে একটি সামরিক জোট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তাই এখানে ভারতকে দিয়ে বা একটি অসুবিধা সৃষ্টি করার প্রয়াস থাকতে পারে আমেরিকার তবে সেক্ষেত্রে চীন এবং রাশিয়ার মিলিত প্রতিরোধের মুখে ভারতের তেমন কিছু করারই থাকবে না বলে আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যদি যুক্তিসঙ্গত উদ্দেশ্য থাকে তাহলে হয়তো এখানে টিকবে তা না হলে এই ধরনের অবাঞ্ছিত উদ্দেশ্য যেগুলো ব্রিক্সকে ভবিষ্যতে দুর্বল করতে পারে এই ধরনের সিদ্ধান্তের ব্যাপারে কোনো কিছুই টিকবে না বন্ধুরা ইতিমধ্যেই সেই ব্যাপারটি খুব ভালো করে দেখা গিয়েছে আর্জেন্টিনা বর্তমানে খুব ভালোভাবে এই পশ্চিমাঘ্যাশা এবং ইসরায়েলি কলোনিতে চলে গেছে জানেন ব্রিক্সের সম্প্রসারণের ক্ষেত্রে পরবর্তীতে ছয়টি দেশকে ব্রিক্সের সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয় বন্ধুরা পাঁচটি দেশে আমন্ত্রণ গ্রহণ করলেও আর্জেন্টিনা সেটি প্রত্যাখ্যান করে যদিও প্রথম দিকে সে আবেদন করেছিল বর্তমানে ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলের অবস্থান কট্টর তারা ফিলিস্তিনি সমর্থক অন্যদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট বর্তমানে কট্টর ইসরায়েলি সমর্থক আর্জেন্টিনা সরকার অতি সম্প্রতি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন বন্ধুরা ব্রিটেনের সাথে আপনার আর্জেন্টিনার বড় ধরনের একটি ক্লাস ছিল আপনারা জানেন ফকল্যান্ড দ্বীপ দিয়ে আর্জেন্টিনার সাথে ব্রিটেনের যুদ্ধ হয় উনিশশো সালে বন্ধুরা সেখানে আর্জেন্টিনা পরাজিত হয় এবং ব্রিটেন জয়লাভ করার পরে সেখানে এখনও পর্যন্ত ব্রিটেনের সার্বভৌমত্ব অধিকার ধরে রাখা হয়েছে এবং এটি আর্জেন্টিনা এখনও পর্যন্ত স্বীকার করে না বা মানে না যে ফকল্যান্ড আইল্যান্ড ব্রিটেনের আন্তর্জাতিক রাজনীতিতে এই বিষয়ে সুবিধা পাওয়ার জন্য তারা আমেরিকা এবং ইসরায়েলের স্মরণাপন্ন হয়ে তাদের একসত্র সমর্থন করতে পারে যাই হোক এ বিষয়ে আমাদের আলোচ্য বিষয় নয় তবে আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় ল্যাটিন আমেরিকা টোটালি ম্যাক্সিমাম দেশ এখানে প্যালেস্টাইনকে সমর্থন করে এমনকি ব্রাজিল দুই হাজার সালে তারা প্যালেস্টাইনকে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে বন্ধুরা এই প্রেক্ষাপট বিবেচনায় বর্তমানে যে ব্যাপারগুলো ঘটছে যদি আন্তর্জাতিক বিশ্ব এখনও পর্যন্ত কোনো তেমন চোখে পড়ার মতো উদ্যোগ গ্রহণ করেনি তারা শুধু ইসরায়েলকে প্রতিনিয়ত সমরাষ্ট্র দিয়ে যাচ্ছে আর সে সমরাষ্ট্রগুলো সাধারণত ব্যবহার করা হচ্ছে হামাস এবং ইসরায়েল যুদ্ধে হামাস এবং ইসরায়েল যুদ্ধের মধ্যে মূলত মাঝামাঝি অবস্থানে পড়ে প্যালেস প্যালেস্টাইনের সাধারণ জনগণ খুব মারা পড়ছে এটি আন্তর্জাতিক উদ্বেগের বিষয় এখনও পর্যন্ত প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি মানুষ মারা গিয়েছে আর এই ব্যাপারটিকে সামনে রেখে মিলিশিয়া গোষ্ঠীগুলো চারিদিক থেকে যেভাবে যে সম্ভব পারছে ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে ইসরায়েল চেষ্টা করছে তার মিত্রদের সহায়তায় সে হামলাগুলো রুখে দিয়ে আবার পাল্টা হামলা চালাতে অর্থাৎ হামলা এবং পাল্টা হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে বর্তমানে যে বা বাড়ছে তার যদি সত্যিকারের কোনো সমাধান না হয় এই ক্ষেপণাস্ত্র দুর্বাদনার আত্মঘাতী ড্রোন এবং অন্যান্য ক্রুজ মিসাইল এইগুলোই যদি চলতে থাকে একে অপরের বিরুদ্ধে তাহলে শান্তি প্রতিষ্ঠা প্রচণ্ড মাত্রায় ধাক্কা খাবে এবং অতি সহজে এখানে আর শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না সবচেয়ে বড় সমস্যা হয়ে যেটি দেখা দিয়েছে এখন পার্শ্ববর্তী দেশগুলোর সাথে কোনটার সাথে কোনটা কখন লেগে যায় এ বোঝা যাচ্ছে না মূলত ইসরায়েলের সাথে কয়েকটি দেশের এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে মিশরের সাথেও লাগতে পারে লেবাননের সাথে লেগে যেতে পারে ইরানের সাথে লেগে যেতে পারে অলরেডি আপনার প্যালেস্টাইনের সাথে তো লাগছেই সুতরাং পুরোপুরি আরব বিশ্বের সাথে যদি আর একটা ক্লাস তৈরি হয় এবং আস্তে আস্তে যদি এখানে আমেরিকার প্রভাব বিস্তারের ক্ষমতা হ্রাস পায় তাহলে এটি ভবিষ্যতে হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে মনে আছে আরব ইসরা যুদ্ধের কথা যারা সেই সময় ছিলেন তাদেরও তো মনে থাকতে পারে কিন্তু ইতিহাস বলে এমন আরেকটি যুদ্ধ যদি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে বা জড়িয়ে পড়ে তাহলে কোনো রাষ্ট্রের জন্যই বা কোনো রাষ্ট্রের স্থিতিশীলতা এবং স্থায়িত্বের জন্যই সেটি ভালো হবে না বন্ধুরা ইসরায়েল হয়তো ভাবতে পারে সে অতিমাত্রায় সামরিকভাবে শক্তিশালী এ ব্যাপারে তারা এগিয়ে থাকবে এটি কোনো দিনও না কয়েকটি মিলিশিয়া গোষ্ঠীর সাথে যুদ্ধ করতে তার বারোটা বেজে গেছে আর যদি প্রশিক্ষিত সেনাবাহী সেনাবাহিনী এবং অতিমাত্রায় সামরিকভাবে শক্তিশালী মধ্যপ্রাচ্যের এই সকল মুসলিম দেশগুলোর সাথে একত্রিত একটি যুদ্ধ পরিলক্ষিত হয় তাহলে সেখানে তারা টিকতে পারবে না আমেরিকা এবং তার মিত্রদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এখন তাদেরও প্রত্যক্ষ সহযোগিতার সুযোগ নাই। কারণ মধ্যপ্রাচ্যের এইগুলো বা এই সকল রাষ্ট্রের উপর ভর করা ছাড়া আমেরিকার অর্থনীতি এবং জ্বালানি সক্ষমতাকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখা সম্ভব নয় সুতরাং ভবিষ্যৎ আসছে সম্ভাবনার ভবিষ্যৎ আশা করি কাজে লাগবে